গানের সুরের মধ্যে আল্লাহর নবী দিনের বেলায় না রাতের বেলায়, রাতের বেলায় মাটি থেকে 5600 ফুট উপরে, 5600 ফুট উপরে হলো গারে সুর। ওই গর্তের মধ্যে আল্লাহ পাক আমাকে নিয়ে গেছিল বাজান রে, ওই গর্তের মধ্যে আমার নবী একটু ক্লান্ত হয়ে গেছে, আবু বকর ও রাত্রে বালিশ বানায় দেশ হয়ে গেছে, কিন্তু হযরত আবু বকর গারে সুরের মধ্যে ঘুমায় না। গারে সুরের মধ্যে কিছুক্ষণ থাকলে গরম লাগবে, এমন একটা গর্ত যেখানে সহজে বাতাস ঢোকার কোনো রাস্তা নাই। আল্লাহর নবীর কপাল ঘেমে মুক্তার দানার মতন ঘাম বের হয়ে যাচ্ছে, মুক্তার দানার মতন ঘাম দেখে আবু বকরের বড় লোভ হয়েছে, ওই ঘামটা যদি হাতের মধ্যে নিয়ে আমার চেহারার মধ্যে মালিশ করি, নবীর ঘামের ওসিলায় আল্লাহ হয়তো এই চেহারাকে মাফ করে দিবে। আশেকে রাসূল কাক কয়, হ্যাঁ আশেকে রাসূল লয়েস করুনি নাকি, আশেকে রাসূল বলে লয়েস করুনি, আশেকে রাসূল আসলে কারে কয়, নিজের কান দিয়ে একটু ভালো করে শোনেন, ওই ঘামটা চেহারার মধ্যে মালিশ করে আবু বকর বিশ্বাস করে, আমি যত বড়ই পাপি হই না কেন নবীর এই মুক্তার দানার মতন ঘাম আমার চেহারার মধ্যে মালিশ করলে আল্লাহ এই চেহারা দেখে মাফ করে দিবি। আসলে কাউ বকর পাপি নাকি, এক নম্বর জান্নাতি, 10 জন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে তার মধ্যে এক নম্বরের নাম কি, এ সরকার এক নম্বরের নাম কি, হঠাৎ যেইমাত্র ঘাম নবীর চেহারার থেকে নিয়ে আবু বকর চেহারার মধ্যে মালিশ করেছে, এমন সময় গভীর রাত্রে গারে সুর আলোকিত হয়ে গেছে, চার সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী, সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। কেউ যদি সারা জীবন বলে নবী নূর, নবী নূর, নবীকে নূর বললে কোনো সমস্যা নাই, হ্যাঁ নবীকে নূর বললে কোনো সমস্যা নাই, কিন্তু নবী নূরের তৈরি বললে সমস্যা আছে, নবী নূরের তৈরি বললে সমস্যা আছে, কিন্তু নবী যদি নূর বলেন কোনো সমস্যা নাই, আমাদের নবী তো আসলেই নূর, সিরাজাম মুনিরা নূর, যখন 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহর আরশে যাওয়া লাগতেছে, জিব্রাইল সঙ্গে ছিল, আল্লাহ বললেন এই জিব্রাইল থাম আর সামনে আসতে পারবি না, পুরো সারখার হয়ে যাবি, নূরের তৈরি জিব্রাইল 70,000 নূরের পর্দা পাড়ি দেবার পারে না, কিন্তু আল্লাহর নবী যখন ওই দরজার দিকে যায় জিব্রাইল তখন প্রশ্ন করেছিল রাসূল গো আমি গেলে পরে ছাই হয়ে যাব, নূরের তৈরি পর্দা আর আমিও নূরের তৈরি ফেরেশতা, তারপরে আমি যদি ছাই হইয়া যাই আপনি সেই দরজা পাড়ি দিয়ে আল্লাহর আরশে যাবেন, আপনি কে, আপনি কে, জিন হলো আগুনের তৈরি, মানুষ হলো মাটির তৈরি, ফেরেশতা হলো নূরের তৈরি, কিন্তু আপনি নবী কিসের তৈরি, নবী ডাকতে বলে জিব্রাইল আমি কিসের তৈরি আমি জানি না, যিনি আমার তৈরি করেছেন তিনি ভালো জানি। আপনারা বলেন তো আর কোনো ফেতনা থাকলো, নবী কিসের তৈরি, নবী তৈরি করছে কে, আল্লাহ ভালো জানে, এই যে আমাকে রে ফেতনা কেন, নবীরে নূরে তৈরি কইলেই নবী বড় হবে, তাহলে মাটির আদমকে নূরে তৈরি ফেরেশতারা সেজদা করলো কি সেখান জানেন না, মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান, কেবারে গানটা কন না কেন বারে,
আচ্ছা ফেতনা ফেতনা বাজানোর লোক বাংলাদেশে কম আছে তো ফেতনার নিরসন হচ্ছে তো আপনি কি খবর যাচ্ছে নূরের যদি দাম হয় তাহলে আদমের সেজদা দিলে আদম তো মাটির তৈরি এই জন্য গান ডাকাচ্ছে আল্লাহ মাটির মানুষকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন হঠাৎ আবু বকর দেখতে পাই ওই গাড়ি সুরের উপর একটা ছিদ্র মনের মধ্যে আসে ভালোবাসা বারবার আবু বকরের মন বলে ওই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীরে কামড়ায় আসলে গর্তের মধ্যে মানুষ হলো দুইজন ধরে কন কয়জন তাহলে আবু বকর কেন বলতেছে যদি কিছু বের হয়ে নবীরে কামড়ায় তাকেও তো কামড়াবার পারে নিজের অস্তিত্ব ভুলে গিয়া নবীর প্রেমের পাগল হইয়া বাম পাখানা ছাদের মুখে লাগায় দেয় ডান উড়াতের উপরে নবী ঘুমায় আছে আর বাম পাখানা ছাদের মুখে লাগায় দিস লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলেন সুন্দর আমলের পরীক্ষা হবে যার বিষাক্ত সাপ আবু বকর তার নিজের জীবনকে বেশি ভালোবাসে না আমার নবীরে বেশি ভালোবাসে সাপ পায়ে কামড় দেয় বিষকুলি দেয় আসে আবু বকর নবীর মুখের দিকে তাকায় দেখে নবী আমার সুন্দর ঘুম পাড়তেছে আবু বকর বলে সাপরে তুই আমারে কামড় দিলি তুই মনে করলি আমি পা টান দিব নবীরে কামড় দিবে সুযোগ পাবি না সাপটা আবার কামড় মারে কিতাবের মধ্যে আছে পাঁচবার সাপটা কামড় মারছে আবু বকর পা টান দেয়নি কিন্তু অসতর্ক মুহূর্তে আবু বকরের চোখের পানি নবীর গাল মোবারকে পড়ছে অসতর্ক হঠাৎ নবীর চোখ খুলে দেখে আবু বকর কান্দতেছে বাড়ির কথা মনে করে কান্দো বাবা বিবাচ্চার কথা মনে করে কান্দতেছো আবু বকর নবীর হাত বুকের মধ্যে চাপায় ধরে বলে নবী গো এই বুকটা ছিঁড়ে যদি আপনাকে দেখাতে পারতাম আমার বুকের ভিতরে আল্লাহ নবী ছাড়ার কারো জায়গা নেই তাহলে কেন কান্দতেছো বলে ছিদ্রের মুখে পা দিছি কি জানো বারবার আমারে কামড় দেয় নবী ডাক দেবেলা আবু বকর বারবার কামড় দেয় আর আমি ঘুমে আছি আমার একটা বার কি তুমি চেতন করবা না আবু বকর বলে হুজুর আপনার ঘুমের চাইতে আমার জীবনের চাইতে আল্লাহ আমার কাছে আপনার ঘুমের দাম অনেক বেশি আমার জীবনের চাইতে আমার কাছে আপনার ঘুমের দাম অনেক বেশি আমি মরে যাব কিন্তু আপনার ঘুম থেকে আমি ডাক দিবার পারবো না নবীর থুতু মোবারক ওই সাপ কামড়ানোর জায়গায় লেগে দেওয়ার সাথে সাথে আল্লাহ বৃষ্টি পানি করে দেয় আবু জেহেলের গ্রুপেরা একেবারে গাড়ি সুর থেকে মাত্র 50 মিটার 100 হাত দূরে একটা গর্ত আছে ওই গর্ত পর্যন্ত এসে খুঁজতেছে আবু বকর বলতেছে রাসূল আল্লাহ এরা খুঁজতে খুঁজতে দেখেন ওদের পায়ের শব্দ শোনা যায় হুজুর গো এরা মনে হয় গাড়ি সুর পর্যন্ত আসবে রাসূল আবু বকরের কপালে চুমা দেবে আবু বকর রে তুমি কি মনে করছো আমরা দুইজন আমরা দুইজন আমাদের সঙ্গে আমাদের আল্লাহ রয়েছে ওই গাড়ে সুর থেকে আল্লাহ জিকিরকে যে জিকির নিয়ে কথা বলতেছি ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই জিকির হেফাজতের দায়িত্ব কার হাতে এই জিকির যার উপর নাজিল হয়েছে তিনিও হলেন জিকির ইন্নাল্লাহু ইয়ামুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল জোরে বলেন আল্লাহু আকবার
আপনি কি মনে করছেন কোরআনের সবকিছু আছে না নাই যখন আছে নাই এই দ্রব্য মূল্যের উদ্যোগতি বাংলার মুসলমান জবানকে বন্ধ রাখবেন না ভাই জান একটু মনোযোগ দিয়ে শুনেন হুংকার মেরে আলী বলতেছে খালি দাগটা পার হ তুই কত বড় বাপের বেটা নবী তো হত্যা করা দূরের কথা এই দাগটা ড্যাঙ্গায় সামনে এক ধাপ যা এই একটা কথায় আমার খালি থরথর করতেছে আপনি বলেন তো হযরত আলী যে কথা বলেছে এ কথা কি আলীর কথা না আল্লাহর কথা মুয়াজ্জিন যে আজান দেয় এই আজান কিন্তু মুয়াজ্জিনের না এই আজান হলো আমার আল্লাহর জোরে কোন ঠিক কি না ব্যারিস্টার ঘুম পাড়তেছে মন্ত্রী ঘুম পাড়তেছে এমপি ঘুম পাড়তেছে আয় 400 টাকার মুয়াজ্জিন একদিন কোন মন্ত্রী এসে কবার পারছে কের মধ্যে নাই তোর আজানে কানে আমার ঘুমের ক্ষতি হলো জনগণ চাপাত লাগতি মারবি জোরে কোন কথা ঠিক না কেন মুয়াজ্জিন যে কথা কয় এটা কি মুয়াজ্জিনের কথা না আল্লাহর কথা হযরত আলী যে কথাগুলো বলতেছে এগুলো আলীর কথা না আল্লাহ তার ঈমানকে এমন বুলন্দ করে দিয়েছে যে বুলন্দ করার কারণে বলতেছে কত বড় বাপের বেটা নবী তো হত্যা করার দূরের কথা খালি এক ধাপ সামনে যা এক ধাপ আমরের গোটা দেহ থরথর করে কাঁপতেছে পিছনের কাফেররা বলতেছে মারেন 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 দেরি করতেছেন কেন ছোট্ট একটা বাচ্চা কি বলে আর সেইটা শুনে আপনি কাঁপতেছেন আপনি মারেন সঙ্গে সঙ্গে আমার তরবারি আলীকে মারার জন্য যেই মাত্র কাঁধ থেকে নামাইছে আলী তাকায় দেখে তরবারি তরবারি নয় আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে আমরের কাছে তরবারি আর আলীর কাছে তক্তা আপনারা বলেন তো আল্লাহ পারে কি পারে না ইয়ানজুরু বি নূরিল্লাহ আলী দেখতে থেকে রিডা না কাটের তক্তা রে আল্লাহ কা ইব্রাহিম নিচের দিকে তাকায় দেখ নমরুদ তো কালে আগুন আগুন জিকির করতে চাই আগুন 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 পুড়ে ছাই করে দিবে আল্লাহ কা ইব্রাহিম নিচের তাকে দেখ ইব্রাহিম তাকায় দেখে খালি সবুজ রঙের বাগান কেরে ফেরাউন কয় মুসা দৌড়ালো তো ভালোই এখন সামনে সাগর কি করবো এই সামনে সাগর এখন কি করবি আল্লাহ কয় মুসা ফেরাউন সাগর দেখে তুমি তাকায় দেখো মুসা তাকায় দেখে 12 লাইন রাস্তা জোরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ পারে কি পারে না হযরত আলী কাঠের তক্তা দেখে ঈমান এত বাইরে গেছে এক লাফে ওই তক্তা তরবারির উপরে চড়ে এক লাফে এর নাম হলো হাই জাম্প আমাদের যুবকদের বলতেছে বাজার আগেকার খেলা ছিল লং জাম্প হাই জাম্প এখনকার খেলা হলো ফুটবল ক্রিকেট এমন একটা খেলা নাম হচ্ছে ক্রিকেট হাই হাই এই ক্রিকেটের থেকে এবার সব এমপি নমিনেশন পাচ্ছে মাস্টারপি হয়ে গেছে তো আগে আসলে এবার হচ্ছে আর একটাকে এবার নতুন এমপি বানাচ্ছে ঠিক মতো বিসমিল্লার কোয়া পারে না পারে বিসমিল্লা রহমান রহিম বিসমিল্লা হির এটা নাই সালাইকুম আমি যুবকদের বলবো সকালবেলা হাই জাম লং জামের ট্রেনিং দাও হযরত আলী হাই জাম একবারে লাফ মারছে ওই লাফে আমরের তক্তার উপর চড়েছে ওটা কিন্তু তরবারি কিন্তু আলীর চোখে হলো তক্তা তরবারি তক্তার উপর চড়ে বিসমিল্লাহ বলে 27 ইঞ্চি আমরের ঘাড়ও 27 ইঞ্চি আলীর তরবারিও 27 ইঞ্চি মাফের মাপ খাফের খাপ মন্তাজের বাপ একটা কথা আছে না নাই একের মিলে গেছে 27 ইঞ্চি যেইমাত্র ঠেকাইছে সঙ্গে সঙ্গে আমরের দেহ থেকে মাথা কাইটা পড়ে যায় এমন সময় নবী সাহাবের এসে বলে আলী রে খবর কি আলী নবীর কাছে কান্দার বলে হুজুর আমি মারিনি হুজুর আল্লাহর শপথ আমি মারিনি খালি ঠেকাছি
শুধুমাত্র ঠেকানোর সঙ্গে সঙ্গে এরকম হয়ে গেল রাসূল বা আলী চুপ করো যেটা হইছে সেটা আর কারো কাছে বলো না নবী শুধু আঙ্গুল তুলে বললেন চুপ 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 এই যে ঠেকাছো আর কাল্লা কাটা পড়ে গেছে এ কথার কাউরে প্রশ্ন হযরত আলী চুপ হয়ে গেলেন এক জিহাদের ময়দানে কাফের বেঈমান মুসলমানদেরকে যখন পরাজিত করতে যায় এমন সময় হযরত আলী এক দৌড়ে গিয়া কামুজ দুর্গের দরজা হ্যাসকার টান মারছে ওই দরজাটা আলীর ঢাল হয়ে গেছে সুবহানাল্লাহ কাফের বেঈমান দেখে সত্তর জন লড়াবার পারে না আর সেইটা তার হাল মারছে দৌড় সমস্ত কাফের ময়দান জেহাদের ময়দান ছেড়ে যখন দৌড় দেয় হযরত আলী ওই ঢালটা দরজাটা ফেলে দেয় আশি গজ দূরে গিয়া দরজাটা পড়ে গেছে সাহাবীরা গিয়ে নবীকে বলতেছে রাসূলুল্লাহ আজকের জিহাদে আমরা পরাজয় বরণ করতেছিলাম কিন্তু আলীর কারণে আল্লাহ আমাদের বিজয় দিল নবীর মনটা কষ্ট পেল কারণ কোনো ব্যক্তির কারণে বিজয় না আল্লাহ কোরআনে বলেছেন ইজা যা পড়েন ইজা যা আনাসুরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا আপনার বলেন তো বিজয় কি কোনো ব্যক্তির কারণে না আল্লাহর সাহায্য কিন্তু সাহাবীরা বলতে তো হুজুর একেবারে যেই মাত্র কামজ দুর্গের দরজা ঢাল বানাইছে সব কাপড় ভয়ে দূর আলীর কারণে আমরা বিজয় লাভ করলাম কিন্তু কোন পরে হযরত আলী নবীর কাছে নবী বলেন আলীর খবর কি আলী বলতে যে হুজুর সাহাবীরা কি আপনাকে খবর দেয়নি রাসূল বলে তোমার মুখে শুনতে চাই ওই দরজা হ্যাঁচকা টান মারছি ওরা ভয়ে দৌড় মারছে দরজা ফেলে দিছি আশি গজ দূরে গিয়ে পড়ছে রাসূল বলে আলীর আসলেই কি তাই আলী বলে হুজুর যদি বিশ্বাস না হয় তাহলে চলেন আবার দেখাই রাসূল বলেন চল তো দেখি নবী আলীর সঙ্গে দরজার কাছে এখন দরজার কাছে আলী গিয়া দরজা টানে সমানে টানে কিন্তু দরজা লড়ে না সমানে টানে কিন্তু দরজা লড়ে না রাসূল কয় আলী রে এই দরজা ঢাল বানাইলি এই দরজা নিক্ষেপ করলে আশি গজ দূরে গিয়ে পড়লো সেই দরজা নড়াবার পারিস না কারণ কি আলী বলে হুজুর বুঝবার পারলাম না এর কারণ আল্লাহর নবী বলে যখন তুই যুদ্ধ করতেছিলি তখন তুই একলা ছিলি না রে আলী তোর সঙ্গে আমার আল্লাহ ছিল তুই যখন দরজা টান মারছিস তখন তুই একলা মারিস নাই রে কারণ আল্লাহর যুদ্ধ যখন কোনো বান্দা করে সেই বান্দায় একলা থাকে না তার সঙ্গে আল্লাহ থাকে তুই দরজা টান দিয়ে যখন আনলি আল্লাহ তোর সঙ্গে ছিল দরজা ফাইলা দিলি আল্লাহ তোর সঙ্গে ছিল কিন্তু এখন তুই একলা হয়ে গেছিস আল্লাহ নাই দরজা নড়াবার পারতেছিস না আলী রে সেই দিনের কথা কি মনে আছে যেদিন আমরের গলায় শুধুমাত্র ঠেকাইছিলি আর সঙ্গে সঙ্গে কাইটা পড়ে গেল আলী রে তোর তরবারি হাতে ছিল কিন্তু তুই কাটিস নাই আমরকে হত্যা করেছে আমার আল্লাহ বাজার গো মক্কার যুবকেরা নেতারা সব খুঁজতেছে মক্কার প্রত্যেকটা গুহা গুহা খুঁজতেছে যেই গুহার মধ্যে আল্লাহর নবী আবু বকরকে নিয়ে আসে আল্লাহ তাআলা ওই গুহা পর্যন্ত আমাকে যাওয়ার তৌফিক দিয়েছিলেন হযরত আলী ওই যে তরবারে দিয়ে মারিতে একটা দাগ দিল যে দাগ দেওয়ার পরে বলল খালি দাগটা পার হ এই কোরআনের আয়াতটা যদি আমরা আমল করি ভাই তাহলে আজকে বাংলাদেশের যত দুশ্মনী থাক সব দুশ্মনী খতম হয়ে যাবে আমরা সকলে এই বিষয়গুলো জানতে চাই কি চাই না আজকে প্রথম দিন আমাকে তুলেই দিছে দেরি করে এখন রাত 12:30 বাজলে আমি কি করবো হ্যাঁ পোলা হয়নি পোলা ধান্দা করে কিন্তু আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য মাদ্রাসার উন্নয়ন গল্পে মাহফিল তো কী দিয়ে উন্নয়ন হবে আপনাদের কাছে এখন রুমাল যাবি ব্যাগ যাবি যিনি যা পারেন এই মাদ্রাসাকে মহব্বত করে কোরআনকে মহব্বত করে দান করবেন এখন যদি কেউ ওঠেন এ পর্যন্ত কেউ উঠছেন
আমি যখন থেকে আলোচনা শুরু করছি ওটা নাই বসা নাই, কিন্তু এখন টেকা চালে যদি উঠে উন্নত দিকে যান দোয়া করবো আল্লাহ প্যারালাইসিস যেন হয়। আল্লাহ কি 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 দোয়ার করবে? মাশাল্লাহ মাশাল্লাহ, কে মারা গেছে? বাপ মা দেখছেন, মুরব্বী মানুষ, বাপ মা মারা গেছে, বাপার জন্য চোখের পানি নিয়ে বলতে হুজুর এই কোরআনের একটি মাদ্রাসায় 500 টাকা দান করে দিল, দোয়া করে আল্লাহ তার বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। ভাই দেন আপনাদের মধ্যে এরকম বাপ মা যাদের কবরে গেছে, এই মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ একটা 500 টাকার লোড দেন, আপনার বাপ মার কবরকে আল্লাহ জান্নাত বানায় দিবে। যাদের বাপ মা কবরে গেছে তাদের কাছে আমি 500টা করে টাকা চাই, 500 টাকা মানে একটা কোরআন শরীফ দান করার সওয়াব হবে। আসেন আল্লাহর বান্দারা, এই ব্যাগ নিয়ে চাদর নিয়ে ভিতরে নামেন। মাজেদা মাশাল্লাহ, সর্বপ্রথম একজন মা মাজেদা বিবি 1000 টাকা দান করেছে আল্লাহ। মা মাজেদার দানকে কবুল করেন আল্লাহ, যে নিয়তে দান করেছে আল্লাহ নেক নিয়ত নেক আশাকে পূরণ করেন। আল্লাহুম্মা আমিন। জাহাঙ্গীর আলম 500 টাকা একটা কোরআন শরীফ বাবদ দান করেছে আল্লাহ, জাহাঙ্গীর আলমের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করেন। আল্লাহুম্মা আমিন। ভাই জান এই এখন পেশাব দান না লাগে, বোঝেন না এই সময় শয়তান কই পেশাব লাগছিলাম, পোলা দিলে আবার আসিসিনি, পোলা দিলে আবার আসিসিনি, উঠবেন না এখন, আপনাদের কাছে যাবে গামছার রুমাল যাবে, যাই যা পারবেন। কে দিল? আসাদ নামে আসাদুল্লাহ আলীর ওয়াজ করতেছে রে, আর সেখানে আসাদ মানে সিংহ, একটা যুবক 2000 টাকা মানে 4টা কোরআনের দাম করছে দান। আল্লাহ আসাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, যে নিয়তে দান করলো আল্লাহ নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি পুরা করে দেন। আল্লাহুম্মা আমিন। কি নাম বাবজানের? জহুরুল ইসলাম। আল্লাহ একটা তরুণ যুবক 500 টাকা কোরআন শরীফ বাবদ করছে দান, আল্লাহ আপনি কবুল করেন। এবার যাবেন মাশাল্লাহ, হজে যাওয়ার নিয়ত করছে, কোরআনের জন্য 500 টাকা দান করে দোয়া চায়। আমরা দোয়া করি শারীরিক সুস্থতা সহকারে আল্লাহর হজ যেন করতে পারে। সকলে বলে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরে হজ করা কিন্তু খুবই কঠিন জিনিস, কারণ টাকা থাকলে হবে না, ওটি অনেক কাজ আছে ভাই, যে কাজগুলো করবার গেলে শরীরের সুস্থতা দরকার। হ্যাঁ, এই জন্য দোয়া করি আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা সহকারে হজ করার তৌফিক দান করুক। আল্লাহ তোমার আর একজন বান্দা কে দিল এটা? আবু হানিফ। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার একজন মুরব্বী বান্দা 100 টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করেন। পিতার রুহের মাগফিরাতের জন্য আল্লাহর এক বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে আল্লাহ, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। বাবা কান্দে মা কান্দে, কবরেতে শুয়া দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। নবী কিন্তু গাড়ির সুরের মধ্যে থাকবে না, কি কন হিজরত মানে কি গাড়ে সুরের মধ্যে নবী থাকবে? গাড়ে সুর থেকে বের করে জিকিরকে, এই কোরআন নামক জিকিরকে আমরা মদিনায় নিয়ে যাব। মদিনায় যাওয়ার পর কি ঘটনা আমরা প্রাণ ভরে শুনবো ভাই জান, মাত্র 10টা মিনিট একটু আপনাদের কাছে আদায় করতেছি। আল্লাহর হস্তে দান করেন। কি নাম? আব্দুল হান্নান। এগুলো লেখা লাগবে তো খাতা কলম নেন। আব্দুল হান্নান নগদ 200 টাকা, বাকি 2 মন ধান আল্লাহর নবীর মাদ্রাসায় করলো দান। আব্দুল হান্নানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আপনারা একটু ধান দেন, ইরির ধান হলে দিবেন, মাদ্রাসা কী দিয়ে চলবে ভাই? আপনাকে দানের উপর দিয়ে চলবে। আল্লাহর একজন 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। কে বাবা? মামু। কি খর মামু? মাশাল্লাহ, 100 টাকা দান করছে মামু, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেকনি হত নেকা সফরা করেন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, যারা বাকি দিবেন ওখানে লিখে দেন, যদি ধান দেন। কেউ যদি মনে করো হুজুর আমি এখন টাকা নাই, ধান হলে 1 মন 2 মন ধান দেবো, তাহলে লিখে দেন, আল্লাহর হস্তে লিখে দেন। কি নাম বাবলানের? মোহাম্মদ আব্দুল মজিদ 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ আব্দুল মজিদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করেন। আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ, আমিনো দানকারীর জন্য জান্নাতের হন জামিনো দিয়ে আল্লাহ বোঝে মন কায়দা নিতে কত। আপনারা যারা দান করতেছেন না, এই টাকাগুলোই অন্য খাতে ব্যয় হবে, কারো টাকা ডাক্তারের খাতে যাবে, কারো টাকা চোর ডাকাতের হাতে যাবে, কারো টাকা অযথা নষ্ট হবে।
হঠাৎ একদিন বউ পিছড়ে পড়ে মাথা ভাঙ্গা যাবে। হ্যাঁ আসলেই তো তাই, এই জন্য রাসুল বলেছেন আসাদা তারুদ্দুল বালা, দান সদকা করলে আসমানি বালা জমিনি বালা থেকে আল্লাহ তাকে হেফাজত করে। এই জন্য সবাই এক মন দুই মন করে ধান দেন না কেন, বৈশাখ মাসে যে ঝড় বৃষ্টি শুরু হয় তখন আল্লাহ আল্লাহ করার কাম হবে না, আজকে দিয়ে দেন নবীর হাদিস মোতাবেক ইনশাল্লাহ সমস্ত বালা থেকে আল্লাহ আপনাদের সব কিছু হেফাজত করবে। আল্লাহ রাস্তায় দেন দেন লেখা দেন, লেখা শুরু হয়ে গেছে, এক মন দুই মন করে ধান দেন ভাই জান দেন। আরে গামছা নিয়ে নামছে তো মাশাআল্লাহ, সবাই দিবেন, সবাই আল্লাহ রাস্তায় গামছা ব্যাগের মধ্যে দিবেন। এগুলো আপনাকে লোক যারা নামছে আপনাকে লোক নামছে, মৃত আব্দুল আলীর আব্দুল আলীমের রুহের মাগফিরাতে তার ছেলে এক মন ধান দান করছে, আল্লাহ কবুল করে বাবার কবরকে জান্নাতে টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। কে সিমেন্টের দরকার আছে? আছে আছে। মনোয়ারা বিবি দুই বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ তার দান কবুল করেন, আল্লাহ নেকনি হোক নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। এই কড়ি 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 আঞ্জুল আরে আপনার শান্তি আর লোকজন এখানে নাই, তা আপনারা দুই গ্রামের লোক চেষ্টা করলে তো মক্তব চলবে, তা আপনারা চেতেন না কেন এই শান্তি আর লোক? হ্যাঁ মাদ্রাসার ম্যানেজিং কমিটি সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব সদস্য সাহেব এগুলো সাহেবগুলো আসেন, আপনারা আগে সমানে দেওয়া শুরু করেন, পরে দেখবেন গ্রামের লোকেরা শান্তিরা কড়ি আঞ্জুলের লোকেরা সমানে দিবে দান করবে, সবাই দান করবেন, দান না করলে মক্তব মাদ্রাসা চলবে কেমনে? এটা তো সরকারিভাবে কিছু নাই, আপনারা যেটা দিবে এই যে কয়েকগুলো উপজেলা চেয়ারম্যান হিসাবে 1,00,000 টাকা দিবে, এখন কবে পাওয়া যাবে আল্লাহ ভালো দান। সিমেন্ট কি করবেন আপনারা, দরকার আছে সিমেন্ট? আচ্ছা ওয়াল কাটাই হয়নি মাশাআল্লাহ। নুহু নুহু কে দিল? নুহু নুহু কি? ও নুহু সাকিদার কয় বস্তা? 5 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ নুহু সাকিদারের দান কাল্লা আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ আল্লাহ তোমার একজন বান্দা 200 টাকা দান করে দিল, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়াক, আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া রবে না কো চিরকাল, একদিন ভাঙবে রে বাজার, এ বাজার ভাঙিয়া গেলে সওদা না মিলিবে কি হবে ও পায় তোমার, একদিন ভাঙবে রে বাজার। এগুলো সব আসলো আব্দুল বাসেদ 2 বস্তা সিমেন্ট করবে দান, আব্দুল বাসেদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়াক, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ আপনারা সবাই দান করছেন, এই যে দানের ব্যাগগুলো আসতেছে সবাই দান করছেন, যে যা পারছেন আল্লাহর হস্তে তো দান করছেন। তো সেটা তো বললাম আব্দুল বাসেদ, ওটাই বলছি আব্দুল বাসেদ দুধু মিয়া এক মন ধান এবং 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়াক, আল্লাহুম্মা আমিন। এ ভাই আপনাদের কিন্তু শেষে তাবারকের ব্যবস্থা আছে, আবার মনে করেন না যে খালি খালি ওয়াজ, তা না, হ্যাঁ শেষে তাবারকের ব্যবস্থা আছে, তাবারক প্যাকেট হচ্ছে ইনশাল্লাহ সময় মতো সুন্দর তাবারক আপনাদের সামনে পরিবেশন করা হবে। আবুল হোসেন আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়াক, আল্লাহুম্মা আমিন। হেলাল মধ্যপাড়া কি 2 বস্তা সিমেন্ট করবে দান, আল্লাহ হেলালের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়াক, আল্লাহুম্মা আমিন। আচ্ছা আপনারা কি টাকা পয়সা আগে আদায় করছেন নাকি? করছেন বাড়ি বাড়ি, ও সেই জন্য সে দিচ্ছে না সব। বর্তমান মেম্বার তাই না? সে কোন সে ভাই কুদি আপনি মাদ্রাসার সভাপতি বর্তমান মেম্বার সাহেব 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ যেমন সম্মান দিয়েছেন মেম্বারে, আবার জান্নাতেও যেন মেম্বার হয়, যে
মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই আমার আল্লাহর ঘর নবী রওজা জিয়ারত করার নিয়ত করেছে আল্লাহ এই নেক নিয়তকে কবুল করেন শারীরিক সুস্থতা সহকারে হজ্জে মাবরুর আল্লাহ তার কবলে দান করেন জোরে কোন আমিন সবাই বলেন আল্লাহুম্মা আমিন হ্যাঁ এই মাদ্রাসার তিনি সভাপতি সেটারিকে রেজাউল কি দিল মাশাআল্লাহ রেজাউল করিম দুই বস্তা সিমেন্ট করছে দান আল্লাহ রেজাউল করিমের দান কে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন কেবার গামছা যা আদায় হলো সেটা ফুরিয়ে গেল রে আচ্ছা আচ্ছা মা বোনদের কাছে যাও আমার মায়েরা দান করবে মাদ্রাসার সেক্রেটারি সাহেব 5000 টাকা আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া দিমনে লয় কি কয় প্রকাশ করে দেখবি হ্যাঁ কে দিল রে গামছা 2575 এখানকার আর এক মহিলা মা 800 টাকা এক মহিলা 100 টাকা মহিলার মধ্যে আরো কিছু টাকা আর গামছার মধ্যে 2575 টাকা পাওয়া গেল আপনারা সবাই মিলে দিবেন আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন জোরে কোন আল্লাহুম্মা আমিন এ ভাই সবাই বসেন তো বসেন তো বসেন সবাই বসেন এ আশেপাশে যারা গেলেন আসেন রে এখন একটা না কিছুক্ষণ আলোচনা হবে গাড়ের সুরের মধ্যে আল্লাহর নবী আবু জেহেল গ্রুপ নিয়ে খুঁজতেছে মনে আছে না ভুলে গেছে হ্যাঁ গারে সুরের মধ্যে আল্লাহর নবী দিনের বেলায় না রাতের বেলায় রাতের বেলায় মাটি থেকে 5600 ফুট উপরে 5600 ফুট উপরে হলো গারে সুর ওই গর্তের মধ্যে আল্লাহ পাক আমাকে নিয়ে গেছিল বাজান রে ওই গর্তের মধ্যে আমার নবী একটু ক্লান্ত হয়ে গেছে আবু বকর রাত্রে বালিশ বানায় দেশ শুয়ে গেছে কিন্তু হযরত আবু বকর গারে সুরের মধ্যে ঘুমায় না গারে সুরের মধ্যে কিছুক্ষণ থাকলে গরম লাগবে এমন একটা গর্ত যেখানে সহজে বাতাস ঢোকার কোনো রাস্তা নাই আল্লাহর নবীর কপাল ঘেমে মুক্তার দানার মতন ঘাম বের হয়ে যাচ্ছে মুক্তা দানার মতো ঘাম দেখে আবু বকরের বড় লোভ হয়েছে ওই ঘামটা যদি হাতের মধ্যে নিয়ে আমার চেহারার মধ্যে মালিশ করি নবীর ঘামের ওসিলায় আল্লাহ হয়তো এই চেহারাকে মাফ করে দিবে সরল্লা কর আশেকে রাসুল কাক কর হ্যাঁ আশেকে রাসুল হলো অয়েস করুনি নাকি আশেকে রাসুল বলে অয়েস করুনি আশেকে রাসুল আসলে কারে কয় নিজের কান একটু ভালো করে শোনেন ওই ঘামটা চেহারার মধ্যে মালিশ করে আবু বকর বিশ্বাস করে আমি যত বড়ই পাপি হই না কেন নবীর এই মুক্তার দানার মতন ঘাম আমার চেহারার মধ্যে মালিশ করলে আল্লাহ এই চেহারা দেখে মাফ করে দিবি আসলে আবু বকর পাপি নাকি এক নম্বর জান্নাতি 10 জন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে তার মধ্যে এক নম্বরের নাম কি এ জোরে কর এক নম্বরের নাম কি হঠাৎ যেইমাত্র ঘাম নবীর চেহারার থেকে নিয়ে আবু বকর চেহারার মধ্যে মালিশ করেছে এমন সময় গভীর রাত্রে গাড়ি সুর আলোকিত হয়ে গেছে চার সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী সবাই বলেন নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী কেউ যদি সারা জীবন বলে নবী নূর নবী নূর নবীকে নূর বললে কোনো সমস্যা নাই হ্যাঁ নবীকে নূর বললে কোনো সমস্যা নাই কিন্তু নবী নূরের তৈরি বললে সমস্যা আছে নবী নূরের তৈরি বললে সমস্যা আছে কিন্তু নবী যদি নূর বলেন কোনো সমস্যা নাই আমাদের নবী তো আসলেই নূর সিরাজাম মুনিরা নূর যখন 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহর আরশে যাওয়া লাগতেছে জিব্রাইল সঙ্গে ছিল আল্লাহ বললেন হ্যাঁ জিব্রাইল থাম আর সামনে আসতে পারবি না পুরো সারখার হয়ে যাবি নূরের তৈরি জিব্রাইল
70,000 নূরের পর্দা পাড়ি দেবার পারে না কিন্তু আল্লাহর নবী যখন ওই দরজা দেখে যায় জিব্রাইল তখন প্রশ্ন করেছিল রাসূল গো আমি গেলে পড়ে ছাই হয়ে যাব নূরের তৈরি পর্দা আর আমিও নূরের তৈরি ফেরেশতা তারপরে আমি যদি ছাই হইয়া যাই আপনি সেই দরজা পাড়ি দিয়ে আল্লাহর আরশে যাবেন আপনি কে আপনি কে জিন হলো আগুনের তৈরি মানুষ হলো মাটির তৈরি ফেরেশতা হলো নূরের তৈরি কিন্তু আপনি নবী কিসের তৈরি নবী ডাকতে বলে জিব্রাইল আমি কিসের তৈরি আমি জানি না যিনি আমার তৈরি করেছেন তিনি ভালো জানে আপনারা বলেন তো আর কোনো ফেতনা থাকলো নবী কিসের তৈরি নবী তৈরি করছে কে আল্লাহ ভালো জানে এই যে আমাকে রে ফেতনা কেন নবীরে নূরে তৈরি কইলেই নবী বড় হবে তাহলে মাটির আদমকে নূরে তৈরি ফেরেশতারা সেজদা করলো কি সেখান জানেন না মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান কেবারে গানটা কর না কেন বারে আচ্ছা ফেতনা ফেতনা বাজানোর লোক বাংলাদেশে কম আছে ফেতনাটা নিরসন হচ্ছে তা আপনি কি খবর চাচ্ছেন নূরের যদি দাম হয় তাহলে আদমের শেষ না দিলে আদম তো মাটির তৈরি এই জন্য গান ডাকাচ্ছে আল্লাহ মাটির মানুষকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন হঠাৎ আবু বকর দেখতে পাই ওই গাড়ির সুরের উপর একটা ছিদ্র মনের মধ্যে আসে ভালোবাসা বারবার আবু বকরের মন বলে ওই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীরে কামড়ায় আসলে গর্তের মধ্যে মানুষ হলো দুইজন ধরে গণ কয়জন তাহলে আবু বকর কেন বলতেছে যদি কিছু বের হয়ে নবীরে কামড়ায় তাকেও তো কামড়াবার পারে নিজের অস্তিত্ব ভুলে গিয়া নবীর প্রেমের পাগল হইয়া বাম পাখানা ছাদের মুখে লাগায় দেয় ডান উড়াতের উপরে নবী ঘুমায় আছে আর বাম পাখানা ছাদের মুখে লাগায় দিস লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলেন সুন্দর আমলের পরীক্ষা হবে যার বিষাক্ত সাপ আবু বকর তার নিজের জীবনকে বেশি ভালোবাসে না আমার নবীরে বেশি ভালোবাসে সাপ পায়ে কামড় দেয় বিষকুলি দেয় আসে আবু বকর নবীর মুখের দিকে তাকায় দেখে নবী আমার সুন্দর ঘুম পাড়তেছে আবু বকর বলে সাপরে তুই আমারে কামড় দিলি তুই মনে করলি আমি পা টান দিব নবীরে কামড় দিবে সুযোগ পাবি না সাপটা আবার কামড় মারে কিতাবের মধ্যে আছে পাঁচবার সাপটা কামড় মারছে আবু বকর পা টান দেয়নি কিন্তু অসতর্ক মুহূর্তে আবু বকরের চোখের পানি নবীর গাল মোবারকে পড়ছে অসতর্ক হঠাৎ নবীর চোখ খুলে দেখা আবু বকর কান্দতেছে বাড়ির কথা মনে করে কান্দো বাবা বিবাচ্চার কথা মনে করে কান্দতেছ আবু বকর নবীর হাত বুকের মধ্যে চাপায় ধরে বলে নবী গো এই বুকটা ছিঁড়ে যদি আপনাকে দেখাতে পারতাম আমার বুকের ভিতরে আল্লাহ নবী ছাড়ার কারো জায়গা নেই তাহলে কেন কান্দতেছ বলে ছিদ্রের মুখে পা দিছি কি জান বার বার আমারে কামড় দেয় নবী ডাক দেবেলা আবু বকর বারবার কামড় দেয় আর আমি ঘুমিয়ে আছি আমার একটা বার কি তুমি চেতন করবা না আবু বকর বলে হুজুর আপনার ঘুমের চাইতে আমার জীবনের চাইতে আল্লাহ আমার কাছে
আপনার ঘুমের দাম অনেক বেশি, আমার জীবনের চাইতে আমার কাছে আপনার ঘুমের দাম অনেক বেশি। আমি মরে যাব কিন্তু আপনার ঘুম থেকে আমি ডাক দেবার পারবো না। নবীর থুতু মোবারক ওই সাপ কামড়ানোর জায়গায় লেগে দেওয়ার সাথে সাথে আল্লাহ বিষটা পানি করে দেয়। আবু জেহেলের গ্রুপেরা একেবারে গাড়ি সুর থেকে মাত্র 50 মিটার 100 হাত দূরে একটা গর্ত আছে, ওই গর্ত পর্যন্ত এসে খুঁজতেছে। আবু বকর বলতেছে, রাসূল আল্লাহ, এরা খুঁজতে খুঁজতে দেখেন ওদের পায়ের শব্দ শোনা যায়। হুজুর গো, এরা মনে হয় গাড়ি সুর পর্যন্ত আসবে। রাসূল আবু বকরের কপালে চুমা দেবে, আবু বকর রে তুমি কি মনে করছো আমরা দুইজন, আমরা দুইজন আমাদের সঙ্গে আমাদের আল্লাহ রয়েছে। ওই গাড়ে সুর থেকে আল্লাহ জিকিরকে যে জিকির নিয়ে কথা বলতেছি, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই জিকির হেফাজতের দায়িত্ব কার হাতে? এই জিকির যার উপর নাজিল হয়েছে তিনিও হলেন জিকির। কারণ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কতিপয় সাহাবী মা আয়েশার কাছে গিয়ে বললেন, মা নবী সম্পর্কে আমরা শুনতে চাই। মা আয়েশা বললেন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? বলে হ্যাঁ আল্লাহর কোরআন পড়ি। তাহলে আল্লাহর কোরআন যদি পড়ে থাকো তাহলে আমার কাছে নবী সম্পর্কে কেন জানতে আসলে? আজকে শুনে নাও, আল্লাহর কোরআনও যেমন, নবী হলেন বাস্তব কোরআনের মতো। মদিনায় গেলেন, মসজিদে কুবা নির্মাণ করলেন, মসজিদ নববী নির্মাণ হলো। 8 বছর ধরে মদিনায় শুধুমাত্র কলেমার দাওয়াত না, কলেমার দাওয়াতের সাথে সাথে ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাব, যে কোনো সময়ে মক্কার কাফের মদিনা আক্রমণ করতে পারে। হুজুর শুধু নামাজি করলে হবে না, রোজাদার করলে হবে না, এদেরকে সৈন্য হিসেবে গড়ে তুলতে হবে। কারণ কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। মুসলমান আগে অস্ত্র মারবে না, তবে মুসলমানকে যদি মারতে আসে, মুসলমান খালি মার খাবে না, মার দেওয়ার ট্রেনিং আল্লাহর নবী মদিনায় দেওয়া শুরু করলেন। মক্কায় পারেন না, কারণ মক্কায় নবী হলেন ইমাম আর আবু জেহেল ছিল নেতা। একজন ইমাম একজন নেতা হলে সেখানে ইসলামের কোরআনের বিজয় হয় না, বরং যেখানে যিনি ইমাম হবেন তিনি নেতা হলে আল্লাহর কোরআনের বিজয় হয়, জিকির জারি হয়। দরে কন সুবহানাল্লাহ। মাত্র আট বছর 10,000 সাহাবী নিয়ে নবী মক্কার দিকে রওনা দিলে, মক্কার কাফেরেরা যখন জানবার পায়, হায় রে হায় 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 হায়, মদিনার জায়গায় খালি বসে নাই, আজকে 10,000 সৈন্য নিয়ে মক্কায় বিনা যুদ্ধে বিনা রক্তপাতে আল্লাহ তাআলা মুসলমানকে মক্কা বিজয় দিয়া দিল। যেই নবী খার সুবহানাল্লাহ কইলে হবে না, জিকির বোঝা লাগবে। যেই নবী গভীর রাত্রে মদিনা ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় গেল, সেই নবী মদিনায় গিয়ে 8 বছরে কি করলো? যেই কাজ করার কারণে 10,000 সাহাবী নিয়া মক্কা বিজয় হয়ে গেল। নবী ঘোষণা করে দিলেন, সবাইকে মাফ করে দিলাম, যারা আমার বাড়ি ঘেরাও করেছিল তারা তো অধিকাংশ বদরের যুদ্ধ শেষ হয়ে গেছে, এখন যারা আছে তার মধ্যে আবু সুফিয়ান আছে, আবু জেহেলের বেটা আছে ইকরামা, আর নবীর চাচার কলজা সাহেব আছে ওই হিন্দা, তখনও মক্কা ছিল, এদেরকে রাসূল মাফ করে দিল। সুবহানাল্লাহ, সবাইকে মাফ করে দিয়া আল্লাহর নবী বেলালকে বললেন, বেলাল রে কাবা ঘরের ছাদের উপরে চড়ে চিৎকার করে বলো, তোমাদের কোনো ভয় নাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বরং তোমরা সবাই চলে আসো, ইজা জা নাসুল্লাহি ওয়াল ফাত আর আইতান নাসা
يدخلون في دين الله افواجا ধরে কোন সুবহানাল্লাহ নবী তাকায় দেখে ওরে বাবা রে বেলাল কি করে ডাকতেছে তারপর এক বুড়ি মানুষ এক টোপলা মাথাতে দৌড়ে টোপলা পড়ে যায় বুড়িও পড়ে যায় তাও বুড়ি টোপলাও ছাড়ে না দৌড়ানো ছাড়ে না দেখেন আমাকে নবী কেমন নেতা দৌড়ে গিয়ে বুড়ি মা বলে বুড়ি মা কোথায় যাবেন বলে ওই পাহাড়ে আমার কাবিলার আমার গোত্রের সবাই ওই পাহাড়ে লুকাইছে নবী বলতেছেন কি জন্য কে আব্দুল্লাহর বেটা মদিনার থেকে মক্কাতে এসে যাকে পাচ্ছে তাকে মারতেছে তো নবী কয় আপনার ছেলেবেলে কোথায় কয় বাবা ওই আব্দুল্লাহর বেটার ভয়ে ছেলেবেলে সব দৌড় মারছে আমি বললাম আমার সাথে লাগে তুই বুড়ি মর তোকে টানবার যা আমরা মরবো নাকি বুড়ি বলতেছে আমার সন্তানগুলো আমাকে জীবনের ভয়ে ফেলে দিয়ে চলে গেছে কিন্তু আমার তো ভয় আছে নবী বলে বুড়ি মা টোপলা টানতে পারেন না টোপলা আমি মাথায় নেই বলে টোপলা চুরির তাল করতেছ নবী কয় চুরি করবো না আপনি আমার হাত ধরেন এক হাত দিয়া টোপলা নবী মাথায় নিয়ে বুড়ি নবীর ডান হাত ধরে হেঁটে হেঁটে পাহাড়ের গুহা পর্যন্ত বুড়ি বলতেছে বাবা অনেক কষ্ট করে আমার টোপলা বহা এনে দিলার সামনে যাওয়ার দরকার নাই এই পাহাড়ের গুহার মধ্যে আমার গোত্রের সবাই লুকায় আছে আল্লাহর নবী টোপলা দিয়া যখন ফিরে আসতেছে বুড়ি ডাকতে বলে বেটা রে কোন মা তোকে উদরে ধারণ করেছে তোর মায়ের নাম কি তোর বাবার নাম কি তোর কি পরিচয় আমারে দিবে না নবী কান্দার বলে বুড়ি মা যার ভয়ে টোপলা নিয়ে আপনি গুহার মধ্যে আশ্রয় নেবার চান আমি হলাম আবদুল্লাহ এতিম ছেলে আমার নাম হইল মোহাম্মদ বুড়ি কান্দের বলে না রে না এইটা হতে পারে না নবী বলেন বুড়ি মা মক্কার কাফেরেরা আমাকে জঙ্গি আমাকে জিএমবি বানায়া আপনাদের কাছে প্রচার করেছে আসলে আলেম কোনোদিন জিএমবি জঙ্গি হয় না আলেমরা হয় নবীর ওয়ারিশ ধরে বলেন ঠিক কি না বুড়িমা বলতেছে আর লুকায় থাকিস না রে পাহাড়ের গুহার মধ্যে আর লুকায় থাকিস না বের হয়ে দেখ যে মানুষের ভয় আমরা দৌড়াই সেই মানুষের মতন ভালো মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই ও বাবা তুমি আমাদের পড়ায় দাও হাজার হাজার জনগণ বের হয়ে চলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইজান এই কোরআন নামক জিকির সেই জিকিরের আলোচনা আমরা প্রতিনিয়ত শুনি কিন্তু জিকিরকে বাস্তবায়ন করার চেষ্টা করি না এই কোরআনের বিজয় যতদিন না হবে ততদিন পর্যন্ত মুসলমান পরিপূর্ণ শান্তি পাবে না শান্তি যদি পাওয়ার চায় তাহলে শুধু কোরআনের ওয়াজের শ্রোতা না হইয়া সামিনা ওয়াতানা কোরআনকে গ্রহণ করতে চায় কারা কারা আল্লাহর কোরআনকে শুধু শুনবেন না কোরআন অনুযায়ী চলার চেষ্টা করবেন দুই হাত তুলে একটু আল্লাহরে দেখান তো ভাই লিল্লাহে আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করুন সবাইকে আল্লাহ কবুল করে ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুব ইলাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুব ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারক ওয়াসাল্লিম ভাই যান মনোযোগ করে দিন না না সারা তো অসুস্থ মানুষ এমনি যে অবস্থা সবাই ইস্তেগফার পড়ে আস্তাগফির পড়েন পড়েন সবাই বাপ মা যাদের কবরে গেছে বাপ মার জন্য এটা ইসালে সব দোয়ার মাহফিল বুঝতেছেন না সদরউদ্দিন 200 টাকা দান করছে 2 বস্তা সিমেন্ট দান করছে আল্লাহ দানকে কবুল করেন ভাই যদি কেউ এরকম থাকে আপনারা দান করার মতো
যেটাই দান করবেন এটাই আপনার জন্যে, আর যেগুলো রাখা যাচ্ছে এগুলো আপনার জন্যে না, এগুলো সব লুটা বুটা খাবি। বাপ মার কবরের পাশেও যাওয়ার চাবি না, শিয়াল কুত্তা ঘুরবি কিন্তু সন্তান যাবি না, এরকম আছে না? নাই, নিজের জন্যই আপনি নিজেই দেন। ওদের একটা গান আছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে। যে কোনো সময় আমাদের ডাক পড়বে কবরে যাওয়ার, এই জন্যে এই নবীর এতিম মাদ্রাসা, এতিমে আসলে ফরকানিয়া মাদ্রাসাগুলো এতিম মাদ্রাসা, এগুলো আপনাদের দান দেয় চলে, বুঝতেছেন না? এই জন্য সবাই একটু আল্লাহর হস্তে কোরিয়াঞ্জুর এবং শান্তিয়ারা গ্রামের কেউ বাদ থাকেন না, সবাই এক মন দেড় মন করে ধান আল্লাহর হস্তে দেন। শয়তান ওয়াসওয়াসা দেবে, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে একটা শয়তান আছে, ও বললো দেশ না দেশ না, যখনই দিবেন শয়তান বলবে না রে এ তো আমার কথা শুনলো না। তো এই জন্য দানকারীকে আল্লাহ রাসুল বলেছেন, আর সখি ও হাবিবুল্লাহ, যারা দান করবে তারা আল্লাহর দোস্ত হবে, ধরে কোন সোহান আল্লাহ, আর যারা দান করবে না, আল বাকিল ও লায় দখলুল জান্নাহ, বখিল কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। মাসুদ রানার নগদ 500 বাকি 10,000 টাকা ধরে বলেন মারহাবা মাসুদ রানা, এ দানবীর কুর্তা গেল রে এত পরে রে। হাফেজ নূর আলম 1,000 টাকা দান করবে, আল্লাহ তার দান কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকা সফল করেন, আল্লাহুম্মা আমিন আমিন। জি, ডেকোরেশনের মালিক মিঠু, 1 বস্তা সিমেন্ট করবে দান, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা সবসময় এমন হয় মাহফিলের যারা তবারক পাক করতেছে তাদেরও একটা চেষ্টা থাকার কথা যে ফজরের নামাজ আমাদের কোনো অবস্থাতেই যেন নষ্ট না হয়, ঠিক কিনা বলেন? রাত 12টা পর্যন্ত হলো আপনাদের আজকের তারিখ, আজকের বিজ্ঞাপনের তারিখ হলো রাত 12টা পর্যন্ত, তারপরে তো আর তারিখই নেই, আর এক তারিখ পড়ে গেল, ঠিক না? তো আপনারা মাহফিল কমিটি ঠিক সেইভাবে কাজ করালে বাদান। আমি কিন্তু জোড়াতে এবার মাগরিবের পর ওয়াজ করছি, জোড়া মাদেশা মাগরিব থেকে, ওরা কয় হুজুর মাগরিবের পর লোক হয় না, মাগরিবের পরে কে আসবে? রাত 9টার আগে লোক আসে না। আমি দেখি তো মাগরিবের পর চান্স দেন, 3 দিনের মধ্যে আমি যে মাগরিবের পর ওয়াজ করছি এত লোক আর কোনো দিনও হয় না। আমার মানুষকে আপনার সময় জ্ঞান এটা বুঝার লাগবে, একটা হয়ে গেছে তাও তবারকের প্যাকেট হয়নি, তো এরা করে কি? না না, একটা তো সব কিছুর একটা সীমা থাকবে না, যে 12টার জায়গায় 1টা বাজতেছে তারপরও হয় না কেন? হয়ে গেছে তো সেটা কোন যে হয়ে গেছে? দেলার হোসেন ভাদাই কান্দি আদাবন ধান, ভাদাই কান্দি থেকে দান করে শান্তি আর একটা লোকের নাম এখন মতো হওয়া গেল এর মধ্যে আছে, আপনি শান্তি আর সভাপতি কে? মাহফিলের সভাপতি আপনির বড় ভাই, দেখি কয় মাহফিলের সভাপতি লিখছেন নাকি আপনি দিদি দিছেন? কখন দিলেন বারে? আমার তো টিয়ার আসলে শিক্ষিত মানুষের জাগুন কয় দিয়ে দিছি, ওই তখন টেকা আসলো ঘটাঘট, তখন হয়তো এই ফাঁকে দিয়ে দিছে। আল্লাহ তাকে বিশাল একটা সম্মান দিয়েছে, একটা ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল মেম্বর সাহেবের ছোট ভাই, তাই না? না বড় ভাই, আপনি বড় ভাই, বড় লোক বলে দাঁতি লেগে আছে সব, সবাই দেন, লাভ নাই তো। মিশে মায় আয় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা,
এক পলকের নাই ভরসা মিশে সকল আশা কখন বুঝি দারুর ঝড়ে ভাঙবে তোমার বাসা রেজাউল কি দিল এক মন ধান রেজাউল করছে দান আল্লাহ রেজাউলের দানকে আল্লাহ আপনি কবুল করেন নেক নিয়ত নেক আশা পুরা আল্লাহুম্মা আমিন ভাদাইকান্দির আলামিন তালুকদার 5000 টাকা নগদ নগদ করছে দান আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন দানবীর খাতায় নামটা লাগেন কঠিন মুসিবতের সময় যারা দান করতেছে ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে জান্নাত দিয়ে আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন মা আজকে আপনারা আপনাদের কোনো আলোচনা শুনতে পান নাই কিন্তু এক ফাঁকে আমি বলেছি মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হয় পৃথিবীর সবচাইতে ভালো মায়ের নাম কি আপনার সাথে সাথে বলেছেন ফাতেমা পৃথিবীর সবচাইতে ভালো মায়ের নাম কি আরো জোরে বলেন যে নিজে জান্নাতি নারীদের নেত্রী হবে তার পেটের সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে এমন ভাবে সন্তান লালন পালন করেছে একদিন আল্লাহর নবী আসরের নামাজের সেজদায় পিছনে শত শত সাহাবী হাজার হাজার সাহাবী সেজদা করতেছে এমন সময় নবী ইমাম হয়ে নামাজের সেজদায় প্রথম সেজদা 3 বার সোহানব বেলালা ঠিক আছে দ্বিতীয় সেজদায় গিয়া 100 বার সোহানব বেলালা হয় তাও নবী সেজদা তোলেন না নামাজ শেষ হয়ে গেল উমর ফারুক বললেন এ রাসূলুল্লাহ আসরের নামাজের দ্বিতীয় সেজদায় প্রথম রাকাতে দ্বিতীয় সেজদায় হুজুর এত লম্বা হলো কেন রাসূল বললেন আমি তো 3 বার সোহানব বেলালা বলে সেজদা তুলবার চাই কিন্তু দুইটা পবিত্র আমার কাঁধের উপর চড়ে বসেছে এই দুইটা পবিত্রই হলো হাসান আর হোসাইন মা দুইটা সন্তানকে পবিত্র হিসাবে দুনিয়াতে এসে পবিত্র তারা থেকেছে ভাই সেই রকম মা আমার যদি থাকেন পর্দার অন্তরালে ফাতেমার চরিত্র গ্রহণ করেন ফাতেমা এত বড় নিয়ামত পাওয়ার কারণ হলো একটাই সেটা হলো পর্দা মেয়েদের যত আমলই থাক 1 নম্বর আমল হলো পর্দা আপনারা সবসময় পর্দার ভিতরে থাকবেন পর্দার বাহিরে আসবেন না পর্দার মধ্যে থাকলে মা ফাতেমার সঙ্গে আল্লাহ পাক আপনাদের জান্নাত দিয়ে দিবে সবাই ইস্তেগফার পড়ি এখনই মোনাজাত হবে আর দেরি করা যাবে না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম অতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়াজাল জাল আয়াল্লা তালাব সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1টা পার হয়ে গেল এ দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য কবুল করো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও এর জাহাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করো তমাম আম্বিয়াই কেরাম আসহাবে কেরাম তাবিনী কেরাম তাবা তাবিনী কেরাম তমাম পৃথিবীর মাটির নিচ যত মুমিন মুমিন আশ্বাস আল্লাহ সকলের আরো পরে হাদিয়া কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখুনি মা যাদের কবরে চলে গেছে ছোট্ট একটা শব্দ হলো মা এই নামের মধ্যে কি মধু
যাদের মা নাই তারাই বুঝতেছে ২৩ সালের ২৫ ডিসেম্বর মা যখন আমার দুনিয়া থেকে চলে গেল তখন দিদিকে তাকাই শুধু দেখি আমার কেউ নাই আমার কেউ নাই মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায় মা জননী নাই রে জাহার মা জননী নাই রে জাহার এই দুনিয়ায় তাহার কেহ নাই মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায় আল্লাহ যাদের মা কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও বাবার বাড়িঘর সবই আছে আমরা যারা বাবা হারাইতি হয়ে গেছি আল্লাহ মেহরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা কবুল করো আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় সদর শ্বশুর শাশুড়ি কবরে গেছে মাফ করা দা কড়িয়াঞ্জল শান্তিয়ারা গ্রামে গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দাও আল্লাহ এ মাদ্রাসাকে কবুল করে নাও এ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার মাদ্রাসার সদস্য যারা আজকের মাহফিলের আয়োজন করতে গিয়া অনেক কষ্ট করেছে টাকা পয়সা খরচ করেছে আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করে নাও আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সহ সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি আমার সান্ন ভাই সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকেই আল্লাহ তুমি কবুল করে না আমার সামনে বসে আমিন আমিন করতেছে অনেক যুবক অনেক কোসিকাসা অনেক মুরব্বি আলেম হাফেজ আল্লাহ যার দুই হাত পছন্দ হয় সেই দুই হাতের ওসিলাই আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো যারা নগদে বাকিতে দান করেছে করবে সকলের দানগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বিনিময়ে কবুল করে না যারা কষ্ট করে তাবারক পাক করেছে আল্লাহ তাদের প্রতি রহম করো এ হাজার হাজার মানুষের মধ্যে তাবারকটা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যেন দিতে পারে আল্লাহ সে তৌফিক দান করে দাও আর যারা তাবারক নেবে তারা যেন ভদ্র হয়ে কোনো হয়ে হাল্লা না করে সুন্দরভাবে যেমন অসল্য এমন সুন্দরভাবে চুপ থেকে যেন তাবারক নিতে পারে আল্লাহ এই মানে শক্তিদের দান করে দাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন পর্দার অন্তরালের মা বোনদেরকে আল্লাহ ফাতেমার সঙ্গে কবুল করো সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া জালা আখিরাতে কালিমাতুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু